শুনছি, বলো। আমি কোথায় যেতে যাব? তুমি যেখানে বলবে সেখানেই যাব। থ্যাংক ইউ। আচ্ছা, পারবো? চিনি কম দিও, এক চামচ। আমি যদি এখন আপনাদের বলি যে টুনাইট আই এম গোয়িং টু কিল মাই ওয়াইফ, কথাটা কি আপনারা বিশ্বাস করবেন? মনে হয় করবেন না, কিন্তু কথাটা সত্যি। আমি ভয়ঙ্কর একটা বিষ জোগাড় করেছি। দেখেছেন হাত কাঁপছে না, একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছি অথচ কত সহজভাবেই না করছি, কারণটা কি জানেন? কারণ কাজটা আমি হুট করে করছি না। তিন বছর ধরে আমি ভেবেছি, আজ ভাবনা চিন্তার সমাপ্তি। আর কোনো ভাবনা চিন্তা নয়, আধ ঘন্টা পর নেরা নামে কেউ থাকবে না, আশ্চর্য হলো ঘটনাটা ঘটবে, খুব সহজ ভাবে ঘটবে। তুমি চুল শুকো, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। তোর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি খাবো না। খাবে না? কেন খাবে না? কাপে পোকা পড়েছে।
এই দেখো তো, এই পাথর বসানো হাতটাই থাকবে নাকি সিম্পলটা পরবো? আমার মনে হয় পাথর বসানো হাতটাই ভালো। নাও তোমার কফি নাও। কি আশ্চর্য, আবার কফি বানিয়ে এনেছো? কোনো দরকার ছিল না, ছি ছি। খেতে পারবে কিনা জানি না, মনে হয় একটু বেশি কড়া হয়ে গেছে। কড়া হোক আর যাই হোক, আমি সোনা মুখ করে খেয়ে ফেলবো। তুমি দুবার করে কফি বানিয়ে এনেছো, আমি খাবো না? তুমি যে কি বলো। তুমি এত কষ্ট করে বানিয়ে এনেছো, আমি ফেলে দেব? মেয়েরা আবার ঝকঝকে পরিষ্কার গ্লাস ছাড়া পানি খেতে পারে না, খানিকটা সূচি বায়ুর মতো আছে, আবার নর্মাল পানিও খেতে পারে না, তার পানিতে সবসময় বরফ চাই। Thank you.
বেশি কষ্ট হচ্ছে।